মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠলাম, মানে হয়ে গেছে অনেকটা টাইম, উঠে পড়েছি তাড়াতাড়ি, আবার এসে কি করেছি, সবার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। তো আজকে বড় ছেলে বলছে স্কুলে যাবে না, তো ছোটটা কি করেছে, ও দাদাকে দেখে ও বেচারা গিয়ে বলে আমি দাদা যাবে না, আমিও যাবো না, ব্যাস আমিও ঘুমিয়ে পড়েছি, সবাই ঘুমিয়ে পড়েছে। এখন তুললাম ছেলেকে, 8:15 হয়ে গেছে, দেখা যাবে ঘড়ি, অনেক দূরে এবারে ঘড়িগুলো হয়ে গেছে, দেখি আমি এ করবো, গাড়ি করে ওকে পৌঁছে দিয়ে আসি। মানে খুব আর্জেন্ট আজকে নেই, কারণ সোমবার দিয়ে ওদের এক্সাম শুরু, কিন্তু সারা সপ্তাহের যে খাতাটা রাখে না, ওদের প্রতি শুক্রবার খাতা রিটার্ন করে, যার জন্য পাঠাতে হবে। দেখি আমি মাথাটা কেমন হচ্ছে, যে ঘুমিয়ে পড়েছিলাম, তো ওকে দিয়ে আসি, তারপরে এসে ঘরের যাবতীয় কাজ হবে। ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, কেমন একটা হচ্ছে। ও চলুন বাবা, আয় বাবা, শোনো 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 শোনো, চলে এসো। এসে বসলাম, ছোট ছেলেকে পৌঁছে দিয়ে এসে, এই যে আর বড় ছেলের এই যে তার খাবার বেছে, বাবার এতে খেয়ে ভাইয়ের দুধ চাই না দিবা, সেই যেখানে আমরা থাকতাম ওইখান থেকে এখনো দেরি আছে, তো আমি এ করি, আমি ঘরটা ছাড়তি। ও গরম যেন রোদে, বাইরে এত রোদ, এই 9টা বাজে 9টার রোদ যেন মনে হবে 12টা বাজে, এত বিরক্তিকর, আর চোখে তাকানো যাচ্ছে না। সে যাই হোক, এ করি আমি চেঞ্জ করি, ওই ঠিক আছে চলো কাজ সারিয়া চেঞ্জ করি, কি গরম হচ্ছে। আর ওর ওই যে পরোটা ঘুগনি এনে দিলাম, সে পেটাই পরোটা কি স্বাদ পায় আমি বাবা খুঁজে পাই না, পেটাই পরোটা খাবে, খাক ঠিক আছে। তো যথারীতি ঘরের যাবতীয় কাজ সেরে নিয়ে তারপরে তো চলে এলাম, এবার রান্নার প্রস্তুতি করব। ছেলের কাছে বসে জিজ্ঞেস করলাম, বাবা কি রান্না করা যায়? ও বলে মা মাছ খাবো না। আর তো আমি বলি মাছ যখন খাবি না, তাহলে ডিম আলুর ঝোল করে ফেলি, দুবেলা 3টে 3টে 6টা আমাদের তিনজনের হয়ে যাবে। তো উনি কি করলেন, বলে মা তোমার তো সবই ঘরে রয়েছে, সেই যখন ডিম আলুর দিয়েই ঝোল হবে, তো ডিম আলু দিয়েই বিরিয়ানি করে ফেলো না। আমি বলি দূর, ডিম আলুর বিরিয়ানি? বলে হ্যাঁ মা, সবই তো তোমার, এই যে আমার সব ঝোলা বের করেছি, ঝোলা থেকে বেড়াল বেরোচ্ছে, মানে আমার এই চিকেন পুটুরের মধ্যে সব রয়েছে, কি মশলা নেই, একদম বিরিয়ানি থেকে আপ টু চানা মশলা সব কিছুর মশলাপাতি রয়েছে, কারণ ও বাড়ির থেকে যখন এসেছিলাম আমার এসব সব ফ্রিজে রাখতাম। আমার মহাজন বলছে এসব ফ্রিজে রাখবে না, ফ্রিজ নোংরা করবে না, তুমি সব তোমার ওই চিকেন পুটুলের মধ্যে বাঁধো, বলে এইসব বেঁধে বুঁধে রেখে একটা ওই যে এনেছিলাম ডিবে, ওই ডিবের মধ্যে আমি সব কী করি, ওই চিকসের পুটুলটা শুদ্ধ বসিয়ে রেখে দিই। তো শেষমেশ চিন্তা ভাবনা হলো কি না, ডিম বিরিয়ানি হবে, আলু ডিম দিয়ে বিরিয়ানি, টক দইও রয়েছে, মানে সব যাবতীয় সব রয়েছে। তো চলুন শুরু করে দিই। তো হয়ে গেছে, যেগুলো আমি খুঁজছিলাম সব পেয়ে গেছি। তো এখানে আমার পাঁপড় রয়েছে, এই পাঁপড়ের ডিবের মধ্যে এগুলো সব রাখবো। তো তারপরে চলে এসেছি সোজা রান্নাঘর, এদিকে গোটা গরম মশলা দিয়ে জল বসিয়ে দিয়েছি, ভাত হবে, আর ওদিকে অল্প একটু সামান্য বেরেস্তা করে নিয়েছি, আর ডিম আলুও সেদ্ধ করে নিয়েছি, তো এগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবো। তো আমি খুব একদম যে এ করে দেখাচ্ছি না, অল্প অল্প টেনে টেনে দেখাচ্ছি, বিরিয়ানি এমন কোনো ব্যাপার নয়। আর এখানে মশলা রেডি করে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ আর যেটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব বাটিতে জলে ভিজিয়ে রেখেছি। টক দইটাকে 3 চামচ টক দই নিয়েছি, ওটাকে ভালো করে ফেটিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি, ভালো করে মশলাটা কষাই, তারপরে দিয়ে দেবো টক দই। তাহলে চলুন দেখতে থাকুন, এবার এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে, তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম, এই যে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টক দই, টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে মানে এ করে নেওয়ার পর, নেড়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেবো ডিম আর যেটা আলু ভেজে রেখেছিলাম, দিয়ে যেমন একটা মানে মাংসর মতো কষায় সেভাবে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে ডিম আর আলুর কষা। একে দিয়েই একটু মানে এ রাখবো, জল দেবো, কারণ ভাতটা তো স্টিমে দেবো না, যার জন্য এই যে মশলার সঙ্গে খুব সুন্দর টক দইটা মিশিয়ে নিয়েছি। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন।
হয়ে গেছে আমার যা সাজানোর। তারপর একটা লবঙ্গ গুঁজে দিয়েছি কড়াইয়ের ফুটোর মধ্যে, কড়াইটা একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার বিরিয়ানি হচ্ছে, ভাইপো তো আসবেই। তো ভাইপো এসেছে, ওরা চার মানে তিন ভাইয়ের আর তর নেই, আর আপনাদের আর দেখানোরও সুযোগ নেই। হয়ে গেছে বিরিয়ানি, নামিয়ে নিয়েছি খানিক পরেই, 15 মিনিট পরে নামিয়ে নিয়েছি। তো ওদের খেতে দিয়ে দিই, আপনাদের আর প্লেটে সাজিয়ে দেখার মতো নেই। আর এই যে দেখুন লুকটা হয়েছে। গুড ইভিনিং, চলে এলাম রান্নাঘর থেকে। গুড ইভিনিং বলতে, দুপুরে তো বিরিয়ানি সিরিয়ানি হলো, কিন্তু আমার বাপু বোঝায় না আমি বিরিয়ানি খেলেই, যতক্ষণ না সন্ধ্যে কিছু খেয়ে এর মধ্যে চাপা দিচ্ছি সেই ঢেকুর ওপর দিকে উঠতে থাকে। শুধু কিছু নেই, শুধু এমনি শুকনো ঢেকুরে, সেটাই বিরিয়ানি বিটকেল গন্ধ। সে যাই হোক, এখনো এখানে রয়েছে। দেখা যাচ্ছে যা আছে, ছেলেরা ভাইপোর হবে, আর আমার আর ছোট ছেলের এই যে ভাত বসিয়েছে, ঠিক আছে, আমাদের এইসব খেয়ে পোষায় না, আমার আর ছোট ছেলের পোষায় না। আমি এতে দিয়েছি আলু ভাতে, ছোট ছেলের একার ভাবে ডিম ভাতে দিয়েছি, আর আমি খাবো প্লেন আলু সেদ্ধ। শুকনো লঙ্কার বাটি এখানে ভাজা হয়েছে, শুকনো লঙ্কা মেখে সাদা আলু, মানে আলু ভাতে দিয়ে ভাত খাবো, ব্যাস। শুকনো লঙ্কা ভাজা আর আলু ভাতে ভাত, তো এই হবে আমার আজ রাতের মেনু। বড় ছেলে চলে গেছে পড়তে টিউশন, ও 7টায় গেল কম্পিউটার ক্লাস, মানে থিওরি ক্লাস হয়েছে। আর এই যে আমার গুন্ডার এখন খিদে পাচ্ছে, বেচারা দুপুরবেলা খুব একটা খায়নি, যার জন্য আমি একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। এখনো ঘড়ির কাঁটা পৌঁছয়নি আটের ঘরে, বেচারা আমার খিদে পেয়ে গেছে। ওই দেখুন 8টা বাজতে বাকি আছে, ঘড়িতে 5 মিনিট ফাস্ট আছে, তার মানে 7:45। বেটার আমার খুব খিদে, এই যে শুয়ে আছি। আর আমার মা তো আজ খায়নি, কারণ কালকে মায়ের বিপত্তারিণী ব্রত রয়েছে, মা যার জন্য মানে আজ থেকে নিরামিষ, কালকে পুজো আছে কালকে। সে যাই হোক, যার জন্য মা উপসেছে, মা বাড়ি গিয়ে নিরামিষ ভাত খাবে। আমার বাড়িতে ছোঁয়াছুঁই আমি এর জন্য রাখিনি, ভাইয়ের বউ রান্না করবে, মা ভাত খাবে। সারাদিন আজ মা ভাত খায়নি, তো চলুন এই হচ্ছে আমাদের আজ রাতের মেনু। আর দুপুরবেলা একটু আজকে ছেলে অনেকটা টাইম বাড়িতে ছিল বলে একটু বড় ছেলের সঙ্গে সময় কাটিয়েছিলাম, এই জন্য আর এসেছিলাম না ক্যামেরার কাছে। আর বাবার সাথে ফোনে অনেকক্ষণ গল্প টল্প হলো, তিন মা ছেলে মিলে, ছেলে বড়, ছোটো ছেলে গেছিলো ড্রয়িং করতে টিউশন করতে, ওগুলো সব মা সামলে নিয়েছে, আর আমি আর বড় ছেলে একটু টাইম কাটাচ্ছিলাম। তো সেটি ঠিক আছে, চলুন আজকে 8টা বাজার আগে গুড নাইট বলে দিচ্ছি। এই তো আমাদের মেনু, আর কী দেখাবো, ভাত হচ্ছে এখনো, ভাত হতে সময় লাগবে। তো চলুন গুড নাইট বলে এখানেই শেষ করে দিই, ছেলের আসতে 9টা বাজবে, আর কিছু নেই, চলুন টাটা। 8টার সময় টাটা বলে দিই, টাটা 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 টাটা।